ফিলিস্তিনা বাংলা ভাষায় নামাজকে কি বলে? স্মরণ করা, স্মরণ করা, স্মরণ করা। তাহলে আমরা বাসার ফেসের ভিতরে হইলে রয়েছি। তাহলে বলেন কারবালার ময়দানে, ইরাকের জমিনে, ফুরাত নদীর তীরে, আসরের পূর্ব মুহূর্তের মধ্যে ইয়াজিদ ডাক দিয়া কয়, ওই সিমর জুলজোসান, তাড়াতাড়ি তাই ইমাম হুসাইনের সিটটা কাটিয়ানো যেন আসরের নামাজ কাজা না হয়। আর মুর্শিদ কেবলাকে আমরা সেজদা দেই কাবা বানাইয়া, কারণ আমার মুর্শিদের মধ্যে আমার আল্লাহ রাসুল বিরাজ করে। কথা কোন ঠিক না ঠিক? আমরা দাবি করছি ওয়ারাসাতুল আম্বিয়া কি? কুরআন হাদিস পড়লে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যায়, নবীর উত্তরসূরি হওয়া যায়। ওই তারাই নবীর উত্তরসূরি হবে যারা মাওলা আলী আলাইহিস সালামের পাক পাঞ্জাতলের সিলসিলা যে তারা যেই দিকে গেছে, ওই তারার মধ্যে যারা হাতে হাত দিয়া, হাতে হাত দিয়া যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, ইন্নাল্লাহ ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাতে হাত দিয়া যারা বায়াত রাসূল গ্রহণ করেছে তারা হইল ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এবং এই সিলসিলার যারা খলিফা, এবং তাদের ওই খলিফার হাতে যারা হাতে হাত দিয়া ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করেছে তারা হইল মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? যারা হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে না, এখন পর্যন্ত মুফতি মুহাদ্দিস দাবি করে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, কখনো তারা ওয়ারাসাতুল আম্বিয়া না। হ্যাঁ, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তবে শয়তানের ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হচ্ছে তারা আমার নবীজিকে দেখে ইমান এনেছেন সাহাবাই কেরাম। কথা বলেন ঠিক না ঠিক? নবীজিকে দেখে নবীজির হাত মোবারক হাত দিয়ে তারা ইমান এনেছে। তাহলে ইমান দেখার জিনিস, কথা বলেন ঠিক না ঠিক? ইমান দেখা যায়, স্মরণ করা, স্মরণ করা, স্মরণ করা। তাহলে আমরা বাসার ফেসের ভিতরে হইলে রয়েছি। কথা কোন ঠিক না ঠিক? কুরআন বাংলায় করেন কি হয়? বাংলায় করেন, ওই আরবি শিখছে, এই সুব্বাটা তো এরাবিয়ান, সৌদি আরবের লেবাস, এটা বাংলার লেবাস নয়, এটা সৌদি আরবের লেবাস, এটা বাংলাদেশের লেবাস হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে লেবাসের নাম আল ইসলাম দ্বীনুল ফিতরাত। আমার নবী বলছেন সবাব ধর্ম হইল বড় ইসলাম। কথা কোন ঠিক না ঠিক? এই মৌলবী কুরআন হাদিস পড়িয়া ইসলাম দাবি করো, নো নেভার, তাকে ইসলাম বলে না। যারা আমার মাওলা আলী পাক পাঞ্জাতনের সিলসিলায় যে ধারা গেছে, ওই ধারার মধ্যে হাতে হাত দিয়ে তারা বায়াত রাসুল গ্রহণ করেছে, এবং যারা খেলাফত প্রাপ্ত হয়েছে তারা হইল ওয়ারাসাতুল আম্বিয়া। কথা কোন ঠিক না ঠিক? এই ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন বাবা ওয়েস আল কুরুনি। বলেন মারহাবা। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন আমার গাউসে পাক। ওয়ারাসাতুল আম্বিয়া বলছেন বদরুদ্দিন হুজাইফা। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন ইব্রাহিম ইবনে ইসহাক। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন ইসহাক স্বামী। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে নাসিরুল হক সিস্তি। ওয়ারাসাতুল তারা হয়েছে হযরত উসমান হারুনি আল কাদরি। কথা বলেন ঠিক না ঠিক? তারাই ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হয়েছেন মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সকলান, শেখ সৈয়দ সুলতান বিন মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি, আল কিলানি, আল হাসানি, ওয়াল হুসাইনি, ওয়াল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না ঠিক? এই রকম ভাবে হাঁটছে, আস্তে আস্তে আল্লাহর ওলিগণের দ্বারা যেই যেভাবে গেছে, বাবা শাহজালাল 360 আউলিয়া তারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে আসছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মাওলা আলী আলাইহিমুসসালামের নাম জফরি বলে শিয়া, বাংলাদেশের আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করে তারা আমাদেরকে শিয়া বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক না ঠিক? মাওলা আলী সারা গাং পার হওয়ার কোনো সুযোগ আছে? মাওলা আলী সারা পার হওয়ার কোনো সুযোগ আছে? মাওলা আলী সারা আমরা কোনো আমাদের জমানে আর কিছু থাকতে পারে না? প্রত্যেকটা বীর মুর্শিদের মধ্যে মাওলা আলী। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা বীর মুর্শিদের কাছে, প্রত্যেকটা ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে আমার মাওলা আলী পাক পাঞ্জাতন আছে না নাই?
যারা বিশ্বাস করে তারাই হবে কাটি মুসলমান। এই আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এই ক্ষেত্রে আমি মুসলমান, এটা রেডিমেড ফাইকারি মুসলমান, কোনোদিন জান্নাতে যাবে না। তারা হইল শয়তানের অনুসারী, তারা মুমিনের অনুসারী না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার নবীজি বলছেন, নবীজি বলেছেন যদি আমি নবী আমি আমি নবীর এলেমের ভিতরে ঢুকতে চাও, আর যদি আমি নবীর এলেমের ভিতরে এলে শহরে ঢুকতে চাও, আমার আলীর মাধ্যমে যেন আমার নবীর শহরে এসে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী এলেমের শহর, জ্ঞানের শহর, ওই শহরে দরজা হচ্ছে আমার আলী। আর আমার জ্ঞানের শহরে, এলেমের শহরে যদি কেউ ঢুকতে চায়, তারা যেন আমার আলীর মাধ্যমে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মৌলা আলী ছাড়া নবীর শহরে ঢুকা যায় না। মৌলা আলী ছাড়া, পাক পাঞ্জাতন ছাড়া আমার নবীজির এলেমের শহরে ঢুকার কোনো ক্ষমতা নাই। যারা মৌলা আলী পাক পাঞ্জাতনের ভিতরে এই দ্বারাই যারা হাতে হাত দিয়া বায়াত রাসুল গ্রহণ করেছে, তারা হইল খাঁটি খাস মুসলমান। আর যারা দাবি করে মুসলমান, এরা হইল হাম মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? তারা হইল শয়তানের অনুসারী, আর মৌলা আলী আলাইসালাম অনুসারী যারা, তারা হবে আল্লাহর অনুসারী, নবীর অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আল্লাহ বলছেন কুল্লা আস আলুকুম আলাইহি আজুরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলতেছেন কুল, আপনি বলি, আপনি বলে দেন লা আস আলুকুম আলাইহি আজুরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবী বলতে, নবী বলছে সাহাবাই কেরাম মের কাছে, আমার নবীজির কাছে আসতেছে, আল্লাহ বলে দিলেন আসার আগে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাইয়া দেন তারা আপনার একমাত্র দিনের কোনো পরিবর্তে দিনের বিনিময় চায়েন না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়াহুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো তার যারা দিনের খেদমত করতে দেয়া, যারা বিনিময় গ্রহণ করে না, বিনিময় গ্রহণ করে না। কথা বুঝাইতে পারছি কি? যারা আপনি তাদেরকে দিন দিলেন, ধর্ম দিলেন, সব কিছু দিলেন, এর বিনিময়ে আপনি তাদের কাছে কিছু চাইবেন না। ইল্লাল মাওয়াদ্দা তাফিল কুরবা ইয়া রাসূল আল্লাহ নবী গো, তাদের কাছে চাইবেন আপনি আহলে বায়াতের মহাব্বত। আমার নবী কয় আলমান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী ডাক দিয়া কয় সাবিরা রে, যারা আমার দুই নাতিরে যারা মহব্বত করবে, আমার দুই ইমাম হাসান ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। কোন নবী কি বলছেন? যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে যারা মহব্বত করলো, তারা নবীকে মহব্বত করলো। কথা বলেন ঠিক? ওমান আবাগাদাহুমা ফাকাতে আবাগাদানি। আর যারা আমার দুই নাতিকে মহব্বত করলো না, ভালোবাসলো না, তারা আমি নবীকেও ভালোবাসলো। তাহলে বলেন কারবালার ময়দানে, ইরাকের জমিনে, ফুরাত নদীর তীরে, আসরের পূর্ব মুহূর্তের মধ্যে ইয়াজিদ ডাক দিয়া কয় ওই সিমর জুলজোসান, তো তাড়াতাড়ি তাই ইমাম হুসাইনের সিটটা কাটিয়ানো যেন আসরের নামাজ কাজা না হয়। কথা কন ঠিক না বেঠিক? এই তারা কি জুব্বাওয়ালা না ফাগরিওয়ালা না? আমি আম হুসাইন ডাক দিয়ে বলে বলছিলেন 30,000 মুসলমানের সামনে, বলছিলেন আলাই সাফি মুসলিমিন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজন লোক সাড়া দিল না। তাহলে বোঝা গেল এই মৌলবী কি বাংলাদেশে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এই মৌলবী অভাব আছে দেশো? কোরআন হাদিস পরে মন কথা বড় মধুর, বিষের বোতল লেবেলটা মধুর। কথা কোনা বোতলটা কি বিষের, লেবেল কিসের? মধুর লেবেল। তাদের মুখে এত সুন্দর, নামাজ ছাড়া বুঝে না। হ্যাঁ নামাজ আমি পড়ি, নামাজ আমি দেখি, নামাজ আমি দেখি আর শান্তি পাই, এই জন্য আমার মুর্শিদ কেবলা কাবা কাজী বেনজির হক সৃষ্টির উনের প্রথম খণ্ডতে লেখছেন, আরে খোদার নামাজ পড়তে যাইয়া নিজেই নামাজ হইয়া যাই, ওরে মানুষ সুরতে নামাজ এই কথা কারে জানাই, ওই খোদার নামাজ পড়তে গিয়া নিজেই নামাজ হইয়া যাই, মানুষ সুরতে নামাজ এই কথা কারে জানাই। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ মানুষ সুরতে নামাজ, আলিফ হা লাম লাম আল্লাহ,
মিম হা মিম দাল মুহাম্মদ, কথা বলেন ঠিক না বেটি? কারণ আলিফে দাঁড়াইলাম, হে রুকুতে দিলাম, মিমে সেজদা দিলাম, দালে বৈঠক কর, হুজুরি কলবে নামাজ পর। আল্লাহু আকবার কন। আমরা কি নামাজ পড়ি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। কয় আমার নবী নামাজ মেরাজ থেকে, আমার নবীজি নামাজ থেকে, মেরাজ থেকে নামাজ আনছেন। তাহলে আদম নবীর নামাজ নবী কোন মেরাজ থেকে আনিয়া দিলেন? আদম নবী ফজরের নামাজ পড়েছে, ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়েছে, ইউনুস নবী আসরের নামাজ পড়েছে, ঈসা নবী মাগরিব এশার নামাজ পড়েছে, মুসা নবী মাগরিবের নামাজ পড়েছে, কথা কোন ঠিক না বেঠিক? ওই নামাজ নবী যে কোন সময় আনিয়া দিছেন? আমার নবী তো নামাজ আনাই, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে, আশেকার মাসুকের মিলন মেলা, কথা কোন ঠিক না বেঠিক? আজকে কিসের মেলা? আজকে কিশোর মেলা, আজকে হলো মিলন মেলা। কার সঙ্গে? কার সঙ্গে? হজরতে শাহ কবির শাহ, হজরতে শাহ কবির রহমতুল্লাহ আলাই, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ওনার সাথে আমাদের মিলন মেলা। আচ্ছা, ওনাকে গিয়ে মাজারে খুঁজলে পাওয়া যাইব? কথা কয় না। উনি উনার খলিফা আছে না? খলিফারে দেখলে উনাকে দেখা হয় না? রহমান রাআনি ফাকাদ রাআল হাক, আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ওই আমার সাহাবীরা শুনো রে শুনো রে, মান রাআনি ফাকাদ রাআল হাক, যারা আমি নবীরে দেখছে তারা আমার আল্লাহরে দেইকা ফালাইছে, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ফাক পাঞ্জাতনকে এ দূরে খুঁজবো না আমার কাছে, কথা কয় না? এই জন্য দূরের বস্তু কাছে পাবো, আপন করে তালাশ করো, কোরআনে তার প্রমাণ দেখো, চোখ বাঁধা বলদের মতো আছে সংসারেতে, ঠিক না বেঠিক? কারণ দূরের বস্তু কাছে পাবো, আপন করে তালাশ করো, আপন করে তালাশ করো, দূরের বস্তু কাছে পাবো, আপন করে তালাশ করো, কোরআনে তার প্রমাণ দেখো। আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলেন সুবহানাল্লাহ। শেষ দুই মিনিট, একটা বিষয়ের উপরে আমরা নামাজ পড়ি, কোন দিকে তাকাইয়া? কোন দিকে? পশ্চিমে কি কাবা? প্রতীক না রূপক? কাবা কি প্রতীক না রূপক? এইটা প্রতীক কাবা, এটা হইল প্রতীক কাবা, মসজিদ হলেন রূপক কাবা, ঠিক না বেঠিক? আমরা কই না মসজিদ কেবলা কাবা কই না? তে মসজিদের কদম সেজদা দেই, আসলে তো আমি মসজিদে দেই না, আমি আল্লাহরে দেই। যদি যারা কয় আমি পশ্চিম দিকে সেজদা দেই, পশ্চিম দিবে তুমি কারে সেজদা দেও? কয় কাবাগরের দিকে সেজদা দেই। কয় সেজদার মালিক কি কাবাগরনি বলে না? সেজদার কাবাগরের মালিক কে? কয় কাবাগরের মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আমরা কাবারে সেজদা দেই না, সেজদা দেই আমরা আল্লাহকে, কথা কোন ঠিক না বেঠিক? আর মসজিদ কেবলাকে আমরা সেজদা দেই কাবা বানাইয়া, কারণ আমার মসজিদের মধ্যে আমার আল্লাহ রাসূল বিরাজ করে, কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহ কই? আসমানে না? আসমানে কি জমিনে? কথা কয় না? আল্লাহ আসমানে ও না জমিনে ও না, আল্লাহ আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সারগের সাইতে আরো নিকটে আছি। এখন আল্লাহ খুঁজবেন কোথায়? আল্লাহ খুঁজবেন কোথায়? মানুষের কাছে না আসমানে? আসমানে কিয়ামত পর্যন্ত আল্লাহ খুঁজলে পাইবেন না? এই জন্য নবীজি বলছেন, নবীজির হাতে নবীজিকে দেখে যারা ঈমান আনছে তারা জান্নাতি, আদম নবীকে দেখে যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ হেরা জান্নাতি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তারা জান্নাতি। এবং নবী বলছেন আনা খাতামুন নবী লা নবিয়া বাদা, আমি নবী শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না, নবুয়ত খতম, আল বেলায়াতুন জিন্নুন নবুয়া, আমার নবী ডাক দিয়া কয় নবুয়ত খতম হইয়া গেছে, বেলায়াত দাঁড়িয়ে থাকব কেয়ামত পর্যন্ত। তাহলে বেলায়তের মুর্শিদরে দেখাই মানান তুইব, কথা কয় না? এই আমার শেষ এক মিনিট, বেলায়তে মুর্শিদকে দেখলে নবীকে দেখা হয়, নবুয়তে নবীরে নবীর কাছে কলিমা পড়লে আল্লাহরকে ঈমান আনা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হয়। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফতোয়া আসামি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলল ঈমানদার হইল না, যখন বলবে মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, ওই মানুষটা সঙ্গে সঙ্গে ঈমানদার। আল্লাহু আকবার কোন। তাহলে নবুয়তে নবীকে দেখলে ঈমান, বেলায়তে মসজিদকে দেখলে ঈমান,
অনুমতি সাফাতকে ইমান আনা যায় না, এটা আল্লাহর কুরআন, অনুমতি ছাড়া ইমান আনা যায় না। তাহলে সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, এখনও বলি যারা এখনও যারা বায়াত রাসুল গ্রহণ করেন নাই, বায়াত রাসুল গ্রহণ করে নেবেন, যতক্ষণ না বায়াত রাসুল গ্রহণ করবেন এই নীল আকাশের নিচে একটা মানুষ ইমানদার মুমিন দাবি করতে পারবে না। কি পারবে না? মুমিন দাবি করতে পারবে না, ইমানদার হবে না। তখনই হবে যখন মৌলা আলীর সিলসিলা যখন গিয়া হাতে হাত দিয়ে বায়াত রাসুল গ্রহণ করবে, তখন সে কি হবে? ফাকাদা ইউমিনু, সে মুমিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আর সামনের দিকে যাব না, আমি অনেক লং করে ফেলেছি, আমার যদি ভুল হয় কবা সুন্দর দৃষ্টিতে দেখবেন।